বিআরটিএতে দুদকের অভিযানের প্রথম শিকার দালাল রাসেল। গাড়ির ক্রেতা সেজে বিক্রেতা বিদেশে থাকা সত্ত্বেও দালাল রাসেলের কাছে এসে নাম ট্রান্সফারের বিষয়ে জানতে চান দুদক কর্মকর্তারা। এ সময় রাসেল 36,000 টাকার বিনিময়ে নাম পরিবর্তন করে দেওয়ার আশ্বাস দেন। সময় নষ্ট না করে হাতে নাতে তাকে আটক করে দুদক কর্মকর্তারা। এরপর তার মোবাইলে অস্বাভাবিক অর্থ লেনদেনের প্রমাণ পান তারা। এই ব্যক্তির নাম আব্দুর রশিদ। বিআরটিএতে তৃতীয় পক্ষ প্রতিষ্ঠান সিএনএস এর হয়ে আর্কাইভ অপারেটর হিসেবে দিনে 500 টাকা মজুরিতে কাজ করেন তিনি। মোবাইল ব্যাংকিং এ লাখ লাখ টাকা লেনদেনের উৎস নিয়ে প্রথমে এলোমেলো বক্তব্য দিলেও এক পর্যায়ে স্বীকার করেন, ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়ার দালালি করেই এসেছে এই টাকা। টোটাল ওই যে স্যার হয়তো 9,000-10,000 এরকম নিলে হয়তো আমার 1,500 এরকম থাকে। না স্যার, অনেকে আছে আপনার গাড়ি চালাতে পারেন ওই রকম করে। আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আটক দুই আনসার সদস্যের মোবাইল ব্যাংকিং এর লেনদেনও ছিল অস্বাভাবিক।